হ্যালো বিহার্স আসসালামাইকুম জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে তো বিহার্স আজকে আমরা কথা বলবো যে দুই হাজার একুশ সালের মধ্যে আমরা কি কি ডিভাইস নিতে পারি মোবাইল ফ্ল্যাশ করার জন্য আর আমরা কেন মোবাইল ফ্ল্যাশ করে থাকি তাহলে অবশ্যই জানেন আর তাছাড়া যদি না জানেন আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে আমরা কি কারণে মোবাইল ফ্ল্যাশ করে থাকি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর তাছাড়া আমরা মোবাইল ফ্ল্যাশ করার জন্য এই দুই হাজার একুশ সালে কি কি বক্স নিব হয়তো কাছে আনকমান লাগতে পারে কারণ যারা একদমই নতুন তারা অবশ্যই জানেন না যে কি কি বক্স কি ডিভাইস নেবেন আর যারা দক্ষ টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই জানেন কারণ হচ্ছে আপনারা করতে করতে অলরেডি অনেক দক্ষ হয়ে গেছেন যে আপডেট মডেল কি হ্যাঁ কিন্তু মডেলের দিকে কিন্তু ডিপেন্ড করে মানে কি সিপিউ মোবাইলের মধ্যে ব্যবহার করা হচ্ছে এবং কি এটার মধ্যে কি কি সাপোর্ট পাওয়া যাচ্ছে এগুলো যারা দক্ষ টেকনিশিয়ান তারা অবশ্যই জানেন আর যারা বিজ্ঞানার তারা তো কিছুই জানেন না এই ব্যাপারে আর তাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা মূলত পুরো ক্লিয়ার হয়ে যাব যে আমরা মোবাইল ফ্লাস করার জন্য কোন কোন ডিভাইস কোন কোন বক্স নেব নতুন হওয়ার ক্ষেত্রে কারণ দেখা গেল যে ধরুন আপনি একজন ছোটো একটা বাচ্চা আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন ছোটো একটা বাচ্চা যেটা আপনি ক্লাস টুয়ের বই দিলে আপনি পড়া সম্ভব কিন্তু এখানে যদি আপনাকে ক্লাস টেনের বই দেওয়া হয় আপনি কিন্তু এটা পড়তে পারবেন না কিন্তু অযোধায় বইটাকে আপনি ক্রয় করতেছেন বা অযথা বইটা কিনে আনতেছেন তো যার কারণে আপনারা এভাবে টাকা পয়সা নষ্ট করবেন না আর অনেকের একটা কোয়েশ্চেন থাকে ভাই কোন কোন ডিভাইস নিলে বা কোন ডিভাইস দিয়ে সব মোবাইল ফ্ল্যাশ করা যাবে এরকম কোন ডিভাইস বা এরকম কোন বক্স আছে কিনা যে মোবাইল ফ্ল্যাশ করার জন্য একটা দিয়ে সবগুলা ফ্ল্যাশ হবে হ্যাঁ এরকম কোন ডিভাইস বা এরকম কোন বক্স নেই ভাই একটা দিয়ে যে আপনি সবগুলা সাপোর্ট পাবেন কারণ আপনারা প্রত্যেকটা মিলিয়ে কিন্তু সাপোর্ট দিবে প্রত্যেকটা ডিভাইস এবং কি প্রত্যেকটা বক্স মিলিয়ে কিন্তু আপনারা সাপোর্ট মিলাতে হবে কারণ যেমন আমরা একজন ছাড়া অন্যজন চলতে পারি না তেমন আমরা একটা মোবাইলের কাজ করতে গেলে একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে যেমন আমরা এনসিকে দিয়ে যদি না হয় আমরা এমআরটি দিয়ে দেখব এমআরটি দিয়ে না হলে আমরা দেখব এনসিকে প্রু দিয়ে ইউএমটি দিয়ে মানে এগুলা বিস্তারিত আলোচনা করব যারা বিজ্ঞানার তারা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনারা কয়টা ডঙ্গল নেবেন একটা হচ্ছে সিম টু ডঙ্গল একটা হচ্ছে এমসি কে প্রো ডঙ্গল আর হচ্ছে এমআরটি রঙ্গল আর স্যামসাং এর জন্য নিতে পারেন একটি জেড থ্রি এক্স ঠিক আছে যারা নতুন আমি আবারও নামগুলো বলছি এন সিকে প্রো ঠিক আছে এমআরটি সি এম টু জেড থ্রি এক্স আর তাছাড়া আমি বিস্তারিত আপনাদেরকে খাতা কলমে বুঝিয়ে দেবো আজকে আপনারা যে কীভাবে এগুলো দিয়ে কী কী মোবাইলের সাপোর্ট পাবেন কী কী সিকিউর সাপোর্ট পাবেন তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলেকুটিতে ক্লিক করে দেবেন তো শুরু করা ভিডিও বন্ধুরা আমরা পরে সরাসরি চলে আসলাম আমাদের মূলত কাজে শুরুতেই বলে দিই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তা না হয় স্কিপ করলে আপনাদের হয়তো আপনারা কিছু একটা যদি মিস্টেক করে থাকেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় মিস্টিক হয়ে যাবে কারণ যেহেতু বিঘেনার তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখেছি এমআরটি ডঙ্গল এখন এটা থেকে আমি বিস্তারিত বলতে যখন আপনারা কাজ করতে থাকবেন তখন পুরো বিস্তারিত আপনারা নিজেরাই বুঝে যাবেন কিন্তু আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে বলতে চাই বেসিক বলতে মোটামুটি ধরেন এই বেসিক জিনিসটা হচ্ছে একশো থেকে এইটি পার্সেন্ট মানে ওয়ান হান্ড্রেড থেকে এইটি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন এখানে আমি আশি পার্সেন্ট বা লিখে রেখেছি দেখতে পাচ্ছেন এমআরটি ডঙ্গল। হ্যাঁ এমআরটি রঙ্গল এটাতে যেই সাপোর্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ওপো ভিভো ওয়াই রেডমি তারপর তারপর হচ্ছে এমটিকে টুল এবং কে আদার্স ঠিক আছে এমটিকে টুল আর আদার্স বলতে এমটি কে টুলের মধ্যে গেলে এখানে এমটি কে টুল বলতে এমটি কে হচ্ছে একটা সিপিইউ ঠিক আছে আমি এখানে লিখে নিচ্ছি এমটিকে এমটিকে হচ্ছে একটা সিপিউ ঠিক আছে সিপিউ এমটি কে হচ্ছে একটা সিপিউ হুম এটা যে কোনো মোবাইলে থাকতে পারে এটা কোনো মোবাইল নির্ধারিত করা নেই যে কোনো মোবাইলে থাকতে পারে এমটি কে সিপিইউটা যে কোনো মোবাইলে থাকতে পারে ঠিক আছে যে কোনো মোবাইলে এমটিকে সিপিউটা থাকতে পারে তো এম টিকে টুল হচ্ছে যেই মোবাইলের মধ্যে আমরা একটা মোবাইল ফ্ল্যাশ করে থাকি এটার সিপিউ কি ওইটা দেখে ওইটা নির্ধারিত করার পরে ঠিক আছে তো আমরা এমআই এমআইটিতে পাবো ওপো ভিভো হোয়াই রেডমি এমটিকে রেডমি বলতে যেগুলো আমরা এমআই বলে থাকি বা রেডমি ঠিক আছে আগের মডেলগুলো হুম বেশিরভাগই আগের মডেলগুলো আর হোয়াই মানে হোয়াইয়ের যেই মডেলগুলো আছে হোয়াই আপনার হিউজ পরিমাণ হোয়াই যেগুলো আছে যে মানে বলার মতো না এমআরটিতে হোয়াইয়ের অনেক সাপোর্ট আছে যেটা মানে অন্য কোনো ডঙ্গল বা ডিভাইসে পাওয়া যায় কি না এটা আমি জানি না আসলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে এমআরটিতে হোয়াইয়ের অনেক হিউজ পরিমাণ সাপোর্ট আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপো ভিভো হোয়াই রেডমি তো অনেকে বলতে পারেন ভাই ওপো কি সব মোবাইল খুঁজবে মানে ল আনলক করতে পারবেন সব মোবাইল ওপো বা ভিভো বা হোয়াই রেডমি এগুলো কি আপনারা এমটিকে যে সিপিউ হোক বা কলকম হোক হ্যাঁ বা আদার্স অন্য কোন সিপিউ হোক হ্যাঁ তো এটা কি আপনারা এই শুধু একটি ডঙ্গল দিয়ে কি আনলক করতে পারবেন সব ওপো না সব ওপো না ঠিক আছে দেখা যাচ্ছে যে ধরেন একশো মোবাইল আসলো আপনার কাছে ওপো সেট এবং কি একশো আসলো ভিভো সেট এক্সাম্পল একশোর মধ্যে ধরুন এখানে এই ডঙ্গলটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি কেউ সিরিয়াসভাবে নেবেন না ধরুন একশোর মধ্যে হচ্ছে ধরুন আপনি পঞ্চাশটা মোবাইল সাপোর্ট পাইলেন ওপুর হ্যাঁ আর বিভুর একশো থেকে ধরুন তিরিশটা মোবাইল সাপোর্ট পেলেন এখন পঞ্চাশটা মোবাইলে আনলক করতে পারলেন আর পঞ্চাশটা পারলেন না তার জন্য কিন্তু আপনাদের কাস্টমার নষ্ট হচ্ছে কাস্টমার দিকে চলে যাচ্ছে ঠিক আছে তো এখানে যদি আপনি এনসিকে প্রু বা ইউএমটি রাখেন বা ইউএমটি প্রু রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবার ওপুর যে যেহেতু ওইখানে এমআরটি দিয়ে হয় নাই তখন কিন্তু ও এনসিকে প্রু বা ইউএমটি বা ইউএমটি প্রু ঠিক আছে এগুলো দিয়ে করতে পারতেন তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবগুলো সাপোর্ট কিন্তু একটা ডঙ্গল থেকে পাবো না হ্যাঁ এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে এমআরটি রঙল দিয়ে কী কী কাজ করতে পারবো আমরা ওপোরও পাবো ভিভোর পাবো তারপরে হচ্ছে হোয়াই পাবো রেডমি পাবো আর তাছাড়া এমটি কে টুল আছে এমটি কে টুলের মধ্যে আপনারা যে কোনো মোবাইলের মধ্যে এমটিকে যদি সিপি ব্যবহার করা হয় তো ওই সিপি অনুযায়ী আমরা এমটিকে টুল দিয়ে আনলক করতে পারবো ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের কে প্রু কে প্রু এনসি এনসিকে প্রু হচ্ছে একটি রঙ্গল এনসিকে প্রুতে কিন্তু দুইটা ডঙ্গল অ্যাড করা হয়েছে ঠিক আছে ধরুন আপনি আগে ছিল না ধরুন আপনি দুইটা ডঙ্গল নিতেন এনসিকে আরেকটা হচ্ছে ইউএমটি হ্যাঁ এন একটা আরেকটা হচ্ছে ইউএমটি তো এখানে দুইটা ডঙ্গল যোগ করার কারণে এখানে এটা নাম দিয়েছে এনসিকে প্রু তার মানে এটাতে ইউএমটি ক্লাস আছে হ্যাঁ ইউএমটি যুক্ত করা আছে তো আপনার আলাদা ইউএমটি কিনতে হবে না ঠিক আছে তো এখানে ইউএমটি দিয়ে কী করতে পারবেন আর এনসিকে দিয়ে কী করতে পারবেন যে কারণে এটার নাম এনসিকে প্রু দেওয়া হয়েছে ঠিক আছে তা এখানে ইউএমটি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ইউএমটি আইএসপি টুল হ্যাঁ ইউএমটি আইএসপি টুলে কী সাপোর্ট আছে ইউএমটি আইএসপি টুলে এখানে প্রায় একশো থেকে এইটি পার্সেন্ট ওপোর সাপোর্ট আছে ওপো আর রিয়েলমি একই কোম্পানি ওপো রিয়েলমি এবং কি ভিভো ঠিক আছে আর ভিভুর উইদাউট ডাটা লস মানে এখানে আপনার কোনো প্রকার আপনার যে ধরুন ফাইল বা আপনার পিকচার বা যে কোনো গান যেটাই হোক আপনি বিভুতে কিন্তু এই সাপোর্টটা পাচ্ছেন এই ইউএমটি ইউএমটি আইএসপি টুল দ্বারা এখানে কিন্তু আপনি এই মানে কোনো রকমের ডাটা কাটবে না যখন আপনি এটাকে লকটা আনলক করবেন ঠিক আছে আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউএমটিতে আরও সাপোর্ট পাচ্ছি কলকম সিপিউ এবং কে মিডিয়াটেক সিপিউ হ্যাঁ ডাম সিপিউ এসপিডি মানে হচ্ছে ডাম সিপিউ ঠিক আছে ডাম সিপিউ বলতে এখানে আমরা এনসিকে দিয়ে যেই কাজগুলো করতে পারি নর্মাল সেটের যেই এনসিকে বলতে আমরা দেখুন নর্মাল বলতে যেমন টাচ মানে স্মার্টফোন হ্যাঁ যেমন আপনার আছে লাভা আছে বা এখানে আছে আপনার লাভা লেনুবু তারপরে হচ্ছে শ্যাম্পুনি আরও বিভিন্ন ব্র্যান্ডের সেট আছে উইনম্যাক্স উইন হ্যাঁ তো এগুলোর মোবাইলের মধ্যে কিন্তু কোনো নির্ধারিত করে নেই যে এটার মধ্যে কী সিপিউ ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর এখানে যেই সিপিউটা যদি যে কোনো মোবাইলের মধ্যে ধরুন এখানে যেই আমরা স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি এই ফোনগুলোর মধ্যে কিন্তু আপনার হয়তো এমটিকে সিপিইউ সিপিউ বা স্পেডডডাম সিপিউ মানে মিডিয়াটেক সিপিউ বা স্পেডডডাম সিপিউ এই সিপিউগুলো সাধারণত ব্যবহার করা হয় বেশিরভাগই হ্যাঁ আর তাছাড়া ব্যবহার করা হতে পারে এখন যে আধুনিক যুগের যে সেটগুলো আছে এগুলোর মধ্যে কলকম মানে আমাদের যেই ওপো ভিভো রিয়েলমি এগুলোর মধ্যে কলকম সিপিউ ব্যবহার করা হয় বেশিরভাগ ঠিক আছে মিডিয়াটেকের হয় মানে এমটিকে সিপিইউ সিপিউ এবং কি কলকম সিপিউ ব্যবহার করা হয় তা আমরা কিন্তু এনসিকে প্রো দ্বারা আমরা স্মার্টফোন অনেক ধরনের স্মার্টফোন ফ্লাশ করতে পারি এবং কি আনলক করতে পারি ঠিক আছে আর এনসিকে প্রুতে কিন্তু বেশিরভাগই মিডিয়াটেক সিপিউর সাপোর্ট বেশি ঠিক আছে হিউজ পরিমাণ মিডিয়াটেক সিপিউর সাপোর্ট আছে ঠিক আছে আর তাছাড়া এটার সাপোর্ট অনেক ভালো এখানে আপনারা তিনটা সিপিউর সাপোর্ট পাবেন ঠিক আছে আমার হ্যাঁ যেমন ধরেন কলকম সিপিউ এম টি কে সিপিও স্পেড ডাম হ্যাঁ তো এখানে ইএমটি দ্বারা কিন্তু আপনারা টি যে আলাদা একটা সার্ভার আছে ইএমটি ইএমটি সাপোর্ট অ্যাক্সেস একটা আলাদা একটা টুলস আছে ওইটাতে গেলে আপনার ইএমটিতে যেগুলো সাপোর্ট করবে সবগুলো আপনারা পেয়ে যাবেন মানে সবগুলো টুল পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ইউএমটি যদি ইউএমটি আই টুল ব্যবহার করতে চান মানে এটা হচ্ছে ইএমএমসি টুল ইউএমটি আইএসপি ইএমএমসি টুল এটা যদি আপনারা ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে ইএমএমসি টুলটাকে আপনারা যেখান থেকে এনসিকে প্রু নেবেন ওইখান থেকে রেনিউ করে নিতে হবে ঠিক আছে তো ওইখান থেকে যখন আপনারা রেনু করে নেবেন তখন এটার সাথে আপনারা আইএসপি একটা টুল কিনে নেবেন আইএসপি টুল যেটার কারণ যেটার দ্বারা আমরা তার লাগিয়ে মোবাইলের লক আনলক করতে পারি মানে আমাদের যেই ইএমএমসি আইসি থাকে ইএমএমসি আইসির যে আশেপাশে আমরা তার লাগিয়ে আমরা মোবাইলের লক খুলে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইএমএমসি ইএমএমসির যেই লক খুলে থাকি মানে আমাদের যেই স্যাটের লক খুলে থাকি তো সেই ক্ষেত্রে আমরা তার লাগিয়ে কিন্তু লক খুলে থাকি তো তার জন্য কিন্তু আমাদের যে ই কে প্রু সাথে কিন্তু আমরা একটা ইউএমটি টি আইসপির ইএমএমসি হার্ডওয়্যার টুল ব্যবহার করতে হবে তো ওই টুলটা দ্বারা আমরা হ্যাঁ এখানে আমরা ওপো রিয়েলমি ভিভো ঠিক আছে এখানে আমরা অনেক সাপোর্ট পাবো এগুলো আমরা আনলক করতে পারবো ঠিক আছে তো হয়তো বুঝতে পারছেন যে আমরা এনসিকে প্রু দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো আর এনসিকে প্রুতে আমি আবারও বলে দিই দুইটা ডঙ্গলের সাপোর্ট আছে এনসিকে প্রুতে একটা হচ্ছে এনসিকে আর একটা হচ্ছে ইউএমটি ঠিক আছে আপনারা আলাদাভাবে ইউএমটি নিতে হবে না ঠিক আছে ইউএমটি দ্বারা আমরা যেই আধুনিক যুগের সেটগুলো আনলক করতে পারি আর কি তো এনসিকে প্রু নিলে আপনারা কিন্তু এটা দ্বারা আপনারা অনেক যে ওপো রিয়েলমি ভিভো ইয়ের সাথে যদি আপনারা ইউএমটি আইএসপি টুল নেন এগুলো আনলক করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে সিএম টু সিএম টু হচ্ছে বেস্ট একটি ডঙ্গল সিএম টু দ্বারা কিন্তু আপনারা মোবাইল ফ্লাস করতে পারবেন অনেক ধরনের মোবাইল আর সিএম টু কিন্তু একটি সহজ একটি টুল সিএম টু এখানে দেখতে পাচ্ছেন সিএম তে যেই সাপোর্টটা পাচ্ছেন এসপিডি স্প্রেডাম এমটিকে টি কে কল মানে কলকম তো এখানে এই তিনটা সিপিউর সাপোর্ট পাচ্ছেন এবং কি এখান থেকে কিন্তু আপনারা নর্মাল আমরা যখন সিএম টুর সাপোর্টে চলে যাই গুগলে সিম টু সাপোর্টে চলে যাওয়ার পরে আমরা কিন্তু ওইখানে মানে আমাদের যে তো টুল থাকে এই সিএম টু সাপোর্টের যে তো টুল থাকে এগুলো নর্মাল সাইডেরও আছে স্মার্ট আছে সবগুলো টুল আমরা পেয়ে যাব তো ওইখান থেকে আমরা ওইখান থেকে আমরা এই সিএম টু টুল দ্বারা হ্যাঁ আমরা আমাদের মোবাইলগুলা ফ্ল্যাশ করতে পারি ঠিক আছে ফ্ল্যাশ করতে পারি এবং কি আনলক করতে পারি এফ আর বি আনলক স্ক্যান লক প্যাটার্ন লক ঠিক আছে বা ফরমেট ফেক্টুরি মারতে পারি তারপরে এখানে দেখা আছে আবার বাসন টু হ্যাঁ এই যে এই টুলগুলো দেখতে আছেন এগুলো হচ্ছে আপনাদের নর্মাল সেটের জন্য নর্মাল বলতে ধরুন বাসন অ্যান্ড্রয়েড বাসন আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স বা সেভেন এইট এইট পর্যন্ত এগুলোর মধ্যে যদি সাপোর্ট থাকে এইটের উপরে যখন যাবে তখন এখানে আপনারা বাসন এর মধ্যে ওই বেশিরভাগই সাপোর্ট পাবেন এবং কি নর্মাল ফোনেরও বাসন এর মধ্যে সাপোর্ট পাবেন তবে মূলত যেগুলো আপনার এই আপনার নর্মালি যেই টুলগুলো থাকে এগুলো দিয়ে যখন সাপোর্ট না করবে তখন আপনার বাসন টু দিয়ে টাই করতে হবে বাসন টু দিয়ে টাই করলে তখন কিন্তু আপনারা এন সিএম টু দিয়ে আপনারা মোটামুটি অনেকগুলো মোবাইলে আনলক করতে পারেন যেগুলোর মধ্যে স্পেডটা মিডিয়াটেক তারপরে হচ্ছে কলকম সিপিউ সাপোর্ট করে ব্যবহার করে হয়েছে এগুলার তো তার তারপরে সর্বশেষ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন জ্যাড থ্রি এক্স জ্যাড থ্রি এক্স বক্স আর এখানে হচ্ছে শুধু অনলি স্যামসাং জেড থ্রি এক্স বক্স হচ্ছে যে কোনো স্যামসাং মোবাইলের জন্য আপনি ওইখান থেকে আনলক করতে পারবেন বি আনলক করতে পারবেন সেট ফ্ল্যাশ করতে পারবেন ঠিক আছে এখানে এ সিরি এ সিরিজের হোক বা যে সিরিজের হোক যে কোনো ঠিক আছে নর্মাল বাটাম ফোন থেকে শুরু করে স্যামসাংয়ের মানে হাই কোয়ালিটি এখন বর্তমানে যে বাসন মানে মডেলগুলো আস্তে তার তারা যে এরিয়া আছে মানে সাপোর্ট এরিয়া থেকে কিন্তু তাদের যে টুল টুলগুলা কিন্তু তাদের যে সফটওয়্যারের যে টুলগুলা ওই টুলগুলো কিন্তু আপডেট করা হচ্ছে আর নিত্য নতুন আপডেটে কিন্তু আপনারা নতুন নতুন সব ধরনের মডেল পাচ্ছেন আর এখানে জ্যাট থ্রি এক্স বক্সের কিন্তু বাসরিক কোনো বিল লাগে না ঠিক আছে এটা হচ্ছে অনলি স্যামসং অল ইন ওয়ান স্যামসেম কাজ করতে পারবেন তাছাড়াও স্যামসেমের আরও বিভিন্ন আছে যেমন জিটাক আছে আর বিভিন্ন আছে যেগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখানে আপনারা যারা আপনারা নতুন মানে প্রাথমিক একদম নতুন তাদের জন্য কিন্তু এখানে আমি চারটা তিনটা ডঙ্গল আর একটা বক্স চারটা জিনিস সাজেস্ট করলাম আপনারা চাইলে এই চারটা জিনিস নিতে পারেন ঠিক আছে এখন বলতে পারেন ভাই চারটা জিনিস মানে চারটা ডঙ্গল আর বক্স মিলে কত টাকা আসতে পারে ঠিক আছে এমআরটি ধরেন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো এনসিকে প্রো তাও পাঁচ হাজার বা পাঁচ হাজার দুশো তার মধ্যে হবে সিএম টু আটচল্লিশশো বা পাঁচ হাজার আর জেড থ্রি এক্স কেবল যদি তিরিশটি কেবল দেয় তাহলে সাড়ে সাত হাজার নেবে আর তিরিশটি কেবল না দিলে সাত হাজার টাকা নেবে ঠিক আছে আর তাছাড়া আপনারা কীভাবে মোবাইলে কী সিপিউ ব্যবহার করা হয় যদি না জেনে থাকেন বা কিভাবে এগুলো জানবেন যদি আমাকে এই কমেন্টের এই ভিডিওর কমেন্টের মধ্যে আপনারা জানান যে ভাই কোন মোবাইলের মধ্যে কী সিপিউ ব্যবহার করা হয় এগুলো আমরা কিভাবে জানবো আর কি সিপিউ কোন ডঙ্গলটা দিয়ে কাজ করতে পারবো এগুলো আমরা কিভাবে বুঝবো যদি আপনারা কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে প্রত্যেকটা মোবাইলের সিপিউ কি হ্যাঁ আমরা কিন্তু সিপিউ এখানে যখন আমরা একটা সেট খুলতে খুলি খোলার পরে দেখতে পারি যে আমাদের এটার সিপিউ কি আছে ঠিক আছে তা আমরা একটা সেট যখন খুলি খোলার পরে দেখি এখানে পঁয়ষট্টি আশি এমটি এম টিকে পঁয়ষট্টি আশি তো তাছাড়া খোলা প্রত্যেকটা সেট তো আর খোলা সম্ভব না ঠিক না আপনার একটা ফোন নতুন ফোন দেখা গেলো এটা লক আপনি কি এটা খুলবেন তিন টান খোলার দরকার নাই কারণ এগুলো আমরা নেট থেকে বার করতে পারি যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে বলে দেবো যে প্রত্যেকটা যে কোনো মোবাইল হোক এই প্রত্যেকটা মোবাইলের তিন থেকে চারটা ওয়ে থাকে এই সিপিউ জানার জন্য আমি আপনাদেরকে তিন থেকে চারটা ওয়ে সব কিছু বলে দেব যে কিভাবে সিপিউ জানবেন এবং কি কিভাবে পরবর্তীতে আমি দেখাবো যে একটি মোবাইল ফ্ল্যাশ করার জন্য কি জিনিস প্রয়োজন হ্যাঁ এ টু জেড সব কিছু আমি আলোচনা বিস্তারিত আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ